হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আর আপনারা দেখছেন স্বামীনসার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে অনেকেই আছেন যারা রেশন কার্ডের জন্য নতুন কার্ডের জন্য আবেদন করেছিলেন বা এমন অনেকেই আছেন যারা সংশোধনের জন্য আবেদন করেছিলেন তো এমন অনেক মানুষই আছেন যাদের যে ফর্ম যখন আমরা জমা দিয়েছিলাম আমাদের ফুড সাপ্লাই অফিসে বা যখন ক্যাম্প করা হয়েছিল সেই ক্যাম্পে তখন দেওয়ার পরে আমাদেরকে যে একটা অ্যাকোনোলজমেন্ট স্লিপ দেওয়া হয়েছিলো বা একটা নাম্বার দেওয়া হয়েছিল আপনারা সবাই জানেন তো সেই নাম্বারটি যাদের কাছে হারিয়ে গেছে যাদের কাছে নেই তো তারা কিভাবে চেক করবেন তাদের কার্ডটি হয়েছে কি হয়নি বা তারা কিভাবে চেক করবেন তাদের কার্ডের স্ট্যাটাসটি তো যারা নতুন কার্ড করেছেন তারা কীভাবে বুঝবেন যে তাদের কার্ডটি হয়েছে কি হয়নি বা যারা কারেকশন করেছেন তারা কিভাবে বুঝবেন যে তাদের কারেকশনটি হয়েছে কি হয়নি তো বন্ধুরা এটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে উইদাউট কোনো রকম অ্যাকোনোলজমেন্ট নাম্বার ছাড়াই আপনারা কিভাবে চেক করবেন আপনাদের নতুন কার্ডটি হয়েছে কিনা অথবা আপনাদের কারেকশন করা কার্ডটি কারেকশন হয়েছে কিনা তো আপনি যদি জানতে চান শিখতে চান তাহলে আপনাকে বন্ধুরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আর চ্যানেল যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে যে বেল বাটন থাকবে সেখানেও ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন তো চলুন আজকে ভিডিও আমরা স্টার্ট করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ওয়েবসাইট খুলে নিয়েছি আপনারা ভালো করে লিঙ্কটি এখানে দেখুন ডাব্লুবি পিডিএস ডট ডাব্লিউ বি ডট জিওবি ডট ইন তো আপনাকে এই লিঙ্কে আসতে হবে এই লিঙ্কে যারা কম্পিউটার দিয়ে করছেন ইজিলি লিংকে আসতে পারবেন আর যারা মোবাইল দিয়ে করছেন তাদের কাছে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে ফেলে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করে এই পেজে আসতে পারবেন তো দেখুন এখানে আসার পরে আপনি নিচে স্কল ডাউন করবেন করার পরে এখানে একটা অপশন বন্ধুরা আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে যে সার্চ ইওর ডিজিটাল রেশন কার্ড ডিটেলস তো আপনাকে জাস্ট এটার ওপরে ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করে দিলাম তো দেখুন অনেকেই আছেন যারা বলবেন যে এই রকম প্রবলেম হচ্ছে আমাদের যখনই আমরা এখানে ক্লিক করছি এরকম ইরোর দেখাচ্ছে যাচ্ছে বিশেষ করে যারা মোবাইল দিয়ে করবেন তাদের কিন্তু এই প্রবলেমটি হতে পারে তো এই প্রবলেমটি যাতে না হয় সেই জন্য কী করবেন আপনি রিলোড করবেন এখানে দেখুন আমি রিলোড করে দিলাম তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই পেজ যেরকম ইরোর আসছে তো আমি এখানে আর একবার এই পেজটাকে আমি ওপেন করবো নতুন করে জাস্ট এ মিনিট এখান থেকে আমি আর একবার ক্লিক করবো দেখুন আবার এখানে আসছে ইয়াস তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু ঠিকঠাক চলে আসলো তো অনেকেরই এই পেজটি ওপেন হতে প্রবলেম হচ্ছে যেমনটি আমার হচ্ছিল তো আমি আপনাদের সুবিধার জন্য এই যে পেজের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে ফেলে দিয়েছি আপনারা সেখানে ক্লিক করে ডাইরেক্ট এই আসতে পারবেন এবং আসার সময় যদি আপনাদের কাছে ওরকম প্রবলেম দেখা ইলো তাহলে আপনারা রিলোড করবেন বা নতুন করে ওপেন করবেন ওপেন হয়ে যাবে তো দেখুন এখানে আসার পরে এবার আসি যারা কারেকশন করেছেন তাদের ব্যাপারটা নিয়ে আর যারা নতুন কার্ড করেছেন তাদেরটা আমি একটু পরেই দেখাচ্ছি তো যারা কারেকশন করেছেন তাদের কাছে সাপোজ মনে করেন আপনার কাছে কারেকশন করা নাম্বারটি নিয়ে নাম্বারটি নেই তাহলে আপনি কিভাবে চেক করবেন যে আপনার কার্ডটি কারেকশন বা সংশোধন হয়েছে কি হয়নি তো দেখুন ফার্স্টলি আপনাকে যারা কারেকশনের ক্ষেত্রে এখানে আপনি সিলেক্ট করবেন রেশন কার্ড নাম্বার এটা সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন এখানে বাই ডিফল্ট টিক করা আছে তো এখানে টিক থাকবে টিক করার পরে আপনি কি করবেন নিচে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন এখানে রেশন কার্ড নাম্বার এখানে আপনার যে রেশন কার্ডটি কারেকশন করতে দিয়েছিলেন সেই কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে তো ফর এক্সাম্পল এখান থেকে আমি একটা কার্ডের নাম্বার বন্ধুরা এখানে একটা আমি কার্ডের নাম্বার দিয়ে দিলাম রেশন কার্ডের নাম্বার আপনার রেশন কার্ডের যে নাম্বারটি থাকবে শুধু সংখ্যাটি দেবেন তার আগে যদি এস বা এসপিএইচএচ সেগুলো দেবেন না শুধু সংখ্যাটি দেবেন এখানে তো দেওয়ার পরে এখানে আর একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট আর সি সি ক্যাটাগরি তো এখান থেকে ড্রপডাউন মেনু থেকে আপনার যে কার্ডটির ক্যাটাগরি সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো দেখুন এখানে যখন আপনি ক্লিক করবেন যে পাঁচ রকমের রেশন কার্ড আমাদের কাছে আছে বর্তমানে সেই পাঁচটা কিন্তু এখানে শো হবে তো এর মধ্যে থেকে আপনার যেটা হবে আপনি এখান থেকে যা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে সিলেক্ট করার পরে আপনি কি করবেন তো এখান থেকে সিলেক্ট করার পরে আপনি কী করবেন আপনি জাস্ট এখান থেকে ভিউ দেখতে পাচ্ছেন ভিউ রেশন কার্ড ডিটেলস আপনি জাস্ট এখানে ক্লিক করে দিন তো এখানে আপনি যখনই ক্লিক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনার পুরো নাম চলে আসবে এখানে আপনার ফাদার্স নেম এখানে মাদার্স নেম থাকলে আসবে এখানে হেড অফ ফ্যামিলি চলে আসবে এখানে বয়স চলে আসবে জেন্ডার চলে আসবে এখানে তো বন্ধুরা যারা কারেকশন করেছেন তাহলে তারা কীভাবে বুঝবেন যাদের রেশন কার্ডটি কারেকশন হয়েছে কিনা তো এইখানটায় যে নামটি থাকবে আপনার এই নামটি যদি আপনার আগে যেটা পুরাতন কার্ডে ছিল যদি সেটাই আসে তাহলে বুঝবেন কারেকশন এখনও হয়নি আর যদি এই নামটি আপনি যে নামে কারেকশন করেছেন যদি সেই নামই এখানে চলে আসে তাহলে বুঝবেন যে আপনার নামটি কারেকশন হয়ে গেছে তাহলে আর কিছুই না আপনাকে ওয়েট করতে হবে আপনার বাই পোস্টে কিন্তু রেশন কার্ডটি চলে আসবে ওকে তো এই গেল নাম কারেকশন নিয়ে শুধু নামই নয় যারা কারেকশন করেছেন অনেকেই আছে যারা হেড অফ ফ্যামিলির নাম চেঞ্জ করেছেন বা ফা ফাদার নেম কারেকশন করেছেন তো সবগুলোই চেঞ্জ হয়ে যাবে ওকে তো এইবার আসি বন্ধুরা এবার যারা নতুন কার্ড করেছেন যাদের কাছে কোনো কার্ড নাম্বারই নেই তাহলে তারা কিভাবে চেক করবেন যে তাদের নতুন কার্ডটি হয়েছে কি হয়নি তো এটাও খুবই সিম্পল আপনারা কি করবেন আমরা তো প্রথমে এখানে রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করেছিলাম তো এবার আমরা করবো এখানে নেম বলে একটা অপশন দেখছেন নেমের পাশে টিক করতে হবে এখানে আপনি যখনই এখানে নেমের পাশে টিক করবেন বন্ধুরা আচ্ছা পেজটাকে আমি একবার রিলোড করে নিই আগে ডিটেলসগুলো এখানে পড়ে আছে সেই জন্য ওকে তো এখানে আমরা কী করবো নেমের পাশে ক্লিক করব যখনই আপনি নেমের পাশে ক্লিক করবেন তাহলে এখানে আপনার নাম চলে আসবে তো আপনার যে নাম দিয়েছিলেন আপনি ফর্মে আপনাকে সেই নামটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে এবং নাম সিলেক্ট করার পরে এখানে আপনার ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো ডিস্ট্রিক্ট চলে আসবে ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করতে হবে তো ফর এক্সাম্পল এখান থেকে আমি একটা নাম সিলেক্ট করছি রাহুল বলে নাম দেওয়ার পরে এখান থেকে আমি ডিস্ট্রিক্ট চুজ করে নেব যে কোনো একটা ডিস্ট্রিক্ট ওকে ঝাড়গ্রাম দিলাম তারপরে এখানে জাস্ট আপনি ভিউ রেশন কার্ড ডিটেলসে ক্লিক করবেন তো দেখুন যখন আমি রেশন কার্ড ডিটেলসে ক্লিক করবেন আপনাকে এইখানে বলবে রেশন কার্ড ডিটেলস নট ফাউন্ড সার্চ কারেক্টলি যদি এইরকম বলে এবং যদি আপনি ডিটেলসগুলো সঠিক দেওয়ার পরও যদি এরকম বলে এই যে রেড কালারের লেখাটি আসে তাহলে বুঝবেন আপনার কার্ডটি এখনও হয়নি ওকে আর যদি এখানে যদি সঠিক ডিটেলস দেওয়ার পর কিন্তু আপনার যদি এখানে নাম টাম ধাম সব কিছু চলে আসে বন্ধুরা তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার রেশন কার্ডটি হয়ে গেছে ওকে ক্লিয়ার তো আপনারা এখানে অবশ্যই যে নামটা সার্চ করবেন সেটা অবশ্যই কিন্তু আপনি যে নামে দিয়েছিলেন রেশন কার্ডে ফর্মে সেই নাম দিয়ে কিন্তু আপনাকে এখানে সার্চ করতে হবে তাহলে কিন্তু এখানে চলে আসবে হতে পারে আপনার নামে অনেকগুলো এখানে চলে আসতে পারে একই নামে থাকতেই পারে তো সেক্ষেত্রে আপনার ফাদার্স নেম হেড অফ ফ্যামিলির নাম দেখে আপনাকে চিনতে হবে যে আপনার কোনটি ওকে গাইজ তো এইভাবেই কিন্তু আপনারা ইজিলি চেক করতে পারবেন আপনাদের যদি অ্যাকোনোলেজমেন্ট নাম্বারটি হারিয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা এইভাবেই নতুন রেশন কার্ডের স্ট্যাটাস এবং সংশোধন করা রেশন কার্ডের স্ট্যাটাস ইজিলি চেক করতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অনেকটাই হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটিতে একটা লাইক করবেন আর বন্ধু বান্ধব পরিবারের সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করবেন যাতে করে যাদের যাদের কার্ড হারিয়ে গেছে যাদের যাদের অ্যাকোনজমেন্ট নাম্বার হারিয়ে গেছে তারা যাতে করে এই প্রসেসে তারা তাদের স্ট্যাটাসটি চেক করতে পারে তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পারে নতুন কোনো